সেবাগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার যেমন একদিকে সচেষ্ট আছে, আমরা রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের রেল পরিচালনার ক্ষেত্রেও ধীরে ধীরে এই রেলের ব্যাপারে এবং মানুষের যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলো যতটুকু আমরা কমিয়ে আনতে পারি ধীরে ধীরে, এবং একই সঙ্গে আমরা যাত্রী হয়রানি এবং যাত্রীদের যাতে কালোবাজারির হাত থেকে তাদেরকে যতটুকু সম্ভব আমরা যাতে, বিশেষ করে যখন ডিমান্ড বেশি বাড়ে তখন কালোবাজারিরা আরও বেশি তৎপর বেশি হয়, কাজে তাদের হাত থেকেই মূলত রক্ষা করার জন্য এবং যাত্রী সেবা আরও সহজ করার জন্য, নিশ্চিত করার জন্য এবং হয়রানি বন্ধ করার জন্য এই সমস্ত উদ্দেশ্যেই কিন্তু মূলত আমরা এবার কিছু কিছু একটু আপগ্রেডের সিদ্ধান্ত গ্রহণ করেছি, বিশেষ করে টিকিটিকের ব্যাপারে। কাজে এই ব্যাপারে আমরা আপনাদেরও সহযোগিতা চাই এবং আপনারাও যাতে আপনাদের প্রচার মাধ্যমে এই যে নতুন একটি টিকিটিক ব্যবস্থা এবং এই রেজিস্ট্রেশন ব্যবস্থা এটাকে যতটুকু সম্ভব আমাদের যারা যাত্রী সাধারণ যারা ট্রেনে যাত্রা করেন যাত্রী হয়ে চলেন তাদের কাছে যেন সহজভাবে টিকিটটি আমরা পৌঁছে দিতে পারি এই ডিজিটাল পদ্ধতিতে সহজভাবে, এটির ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। এবং সবসময় আপনারা জানেন যে ট্রেন সাধারণ মানুষের এসে যায়, আমাদের সাধারণ মানুষ এই আপনার অনলাইনে বা মোবাইল টেলিফোনের মাধ্যমে এটা হ্যান্ডেল করতে পারবে কিনা, তারা কোনোভাবে অসুবিধার শিকার হবে কিনা, এটি 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 আপনারা যেমন আশঙ্কা করেন আমরাও মনে করি যে প্রাথমিকভাবে হয়তো কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু যে সময়টি আমাদের সামনে আছে এই সময়ের মধ্যে আমার মনে হয় অনেকেই আমরা এটা একবার রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে যে টিকিটটা কাটা এটা আমার মনে হয় যে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো, এবং তাদেরও এবং যে কারণে আমাদের এই কনফিডেন্সটা আসছে যে বাংলাদেশের এখন প্রত্যন্ত অন্তরে গ্রামে গঞ্জে এমন কোনো ঘর নাই বাড়ি নাই মানুষ নাই যারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পারে না, সবাই করতে পারে, তো কাজেই হয়তো প্রাথমিক অবস্থায় একটু অসুবিধা হবে কিন্তু পরবর্তীকালে হয়তো আমরা, এবং এইটা আমরা শুধু ঈদটাকেই এই কয়েকদিনের জন্যই শতভাগ রেখেছি, যদি আমরা দেখি যে কোনো ধরনের হেজার ছাড়াই বা মানুষের অসুবিধা ছাড়াই এই এই বিষয়টাকে মানুষ গ্রহণ করেছে তাহলে আমরা এই যে ব্যবস্থাটা আমরা চালু করতে যাচ্ছি এটা ভবিষ্যতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ভবিষ্যতে যদি আমরা শতভাগ এই টিকিট আমরা অনলাইনে টিকিটের একটা ব্যবস্থা করতে পারি সেটার সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। কাজে আপাতত এটা আমরা এই ঈদের যে কয়েকদিন এই কয়েকদিনের জন্য এই ব্যবস্থাটা 100% শতভাগ আমরা রাখতেছি। এছাড়াও যদি ঈদ যদি কোনো কেউ আপনার ট্রেন ছাড়ার সময় স্টেশনে গিয়ে হাজির হয় তার জন্য আমরা স্টেশন আপনার স্ট্যান্ডিং টিকিটের 25% আমাদের যে নন এসি শোভন কোচ যেটা আছে সেটাতে আমরা সেই ব্যবস্থা রাখতেছি যাতে সে তার যাত্রাটা সে যেতে পারে, সে যেন ওখান থেকে ফিরে আসতে হয় না, এই ব্যবস্থাটা আমরা রেখেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।